हेलो स्टूडेंट्स, आज আমরা অ্যাজ ইউ লাইক ইট এর যে পার্ট 3 বা তৃতীয় ভাগটি পড়ব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়ে নিয়েছিলাম, মানে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ পড়ে নিয়েছিলাম। আজকে তার তৃতীয় ভাগটি পড়ব। কিন্তু এটি পড়ার আগে যেটা করব আমরা, যে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি সেটার আমরা সংক্ষিপ্তভাবে একটু জেনে নেব। আমরা পড়েছিলাম যে একই রাজা ছিল, তাকে তারই ভাই ডিউক ফ্রেডরিক তাকে সরিয়ে দেয়, ওল্ড ডিউককে সরিয়ে দেয় এবং ওল্ড ডিউক আশ্রয় নেয় ফরেস্ট অফ আর্ডেনে। এবং ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার পর সেইখানে সে তার নিজের মতো করে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, মানে যেখানে কি ছিল সবাই আসতে পারে, থাকতে পারে এবং তারা সকলেই খুব আনন্দে থাকতো। তাদের কাছে ছিল যেন প্রকৃতি, তাদের কাছে একখানা সাম্রাজ্য যেখানে তারা থাকছে, খাচ্ছে এবং তাদের দুঃখ হতো যখন তারা হরিণকে হত্যা করতো খাবার জন্য। তো এইরকম প্রভাবে তারা থাকতে শুরু করেছিল। কিন্তু এই যে ওল্ড ডিউক যে জঙ্গলে চলে গেছিল, তার মেয়ে রোজালিন সে কিন্তু তার যে পুরনো প্রাসাদ সেই প্রাসাদেই থেকে গিয়েছিল। নতুন ডিউক বা যে ডিউক ফ্রেডরিক এখনকার যে রাজা, তার মেয়ে সিলিয়ার কাছে, এবং সিলিয়ার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব, তার জন্য সে সিলিয়ারের কাছে থেকে যায়। কিন্তু একদিন এক রেসলিংয়ে কি হয় না, স্যার রাওল্যান্ড দি বয়েজ তার ছেলে অরল্যান্ডো কি করে যুদ্ধে জয়লাভ করে বা রেসলিংয়ে জয়লাভ করে এবং তারপরে রোজালিন প্রেমে পড়ে যায়, হচ্ছে এর প্রেমে পড়ে যায়। ব্যাপারটি যখন লক্ষ্য করেন রাজা ডিউক যখন লক্ষ্য করেন, তখন তিনি কি করেন, তিনি তার মেয়েকে বলেন যেন সে দূরে থাকে। কার কাছ থেকে? এই মানে এই যে রোজালিন তার কাছ থেকে দূরে থাকে। এবং দূরে থাকার পর তার সঙ্গে 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 এটাও বলা হয় যে এই যে দূরে থাকার সঙ্গে সঙ্গে যেন ওর কাছ থেকে দূরে থাকবে। এবং তার যে আরেকটি ইয়ে ছিল রোজালিনকেও বলা হয় যে সে যেন এই ঘর ছেড়ে চলে যায়, ঠিক আছে। তখন তারা দুজন ঠিক করে, রোজালিন এবং সিলিয়া তারা দুজনা ঠিক করে কি যে তারা চলে যাবে ফরেস্টে। এবং তার মধ্যে রোজালিন একখানা ছদ্মবেশ ধারণ করে যার নাম হচ্ছে গেনিমেড, এবং হচ্ছে সিলিয়া আর একটি ছদ্মবেশ ধারণ করে যার নাম হচ্ছে এলিনা বা এলিয়ানা। তো এলিনা বলে ছদ্মবেশ ধারণ করে দুজনা জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে গিয়ে তারা পৌঁছায় কোথায় না একটি কুঠিরে, এবং কুঠিরে তারা সম্পত্তি কিনে নিয়ে তারা শেফার্ডেস হিসেবে, ভাই বোন হিসেবে থাকতে শুরু করে। ওই জঙ্গলে কিন্তু চলে এসেছিল অরল্যান্ডো। অরল্যান্ডো কি করে এসেছিল না, অলিভার অরল্যান্ডোর দাদা, স্যার রোল্যান্ডি বয়েজের বা রাওল্যান্ডি বয়েজের যে প্রথম ছেলে অলিভার, অলিভার তার ভাইকে অরল্যান্ডোকে পুড়িয়ে মারার চেষ্টা করে। যদিও স্যার রাওল্যান্ডি বয়েজ মারার সময় মানে যখন মারা যাচ্ছিলেন তখন তার বড় ছেলেকে বলেন যেন তার বড় ছেলে দেখাশোনা করে ছোট ছেলেকে, কিন্তু বড় ছেলে ছোট ভাইকে দেখাশোনার পরিবর্তে তাকে মারার চেষ্টা করে। এবং সেই সময় অ্যাডাম তাদের এক বিশ্বস্ত চাকর, সে কি করে অরল্যান্ডোকে বাঁচিয়ে নিয়ে আসে। অরল্যান্ডো জঙ্গলে আসে এবং জঙ্গলে এসে তারা যখন চলতে পারে না, খিদে তারা ক্লান্ত, ঠিক সেই সময় কি করে না অরল্যান্ডো আক্রমণ করে যেখানে ডিউক ছিল, যে ডিউক নতুন মানে জঙ্গলে যে চলে আসে ওল্ড ডিউক, সেই ওল্ড ডিউকের যে এখানে শিবির সেই শিবিরে আক্রমণ করে খাবারের জন্য দাবি জানায়। তো তারপরে যখনই তাদের মধ্যে কথাবার্তা হয় এবং জানাজানি হয় যে স্যার রাওল্যান্ডি বয়েজেরই ছেলে হচ্ছে অরল্যান্ডো, তখন তারা কি করে তারা তাকে তার দলে রেখে নেয়, মানে ওল্ড ডিউক তাকে তার দলে রেখে নেয় এবং তাদেরকে থাকতে বলে। এইভাবে দেখো, এইভাবে কিন্তু আস্তে আস্তে সব ক্যারেক্টারগুলো কিন্তু কোথায় চলে এসেছে না, এই যে ফরেস্ট অফ আর্ডেনে চলে এসেছে। পুরোনো ডিউক তো আগেই এসেছিল, ওল্ড ডিউক আগেই এসে গেছিল, তারপরে এলো রোজালিন এবং সিলিয়া, এইবারে কে এলো, অরল্যান্ডো চলে এলো। তাহলে বাকিরাও দেখো আস্তে আস্তে ধীরে ধীরে এইখানেই চলে আসবে। তো আমরা কি করি না, আমরা গল্পটা চলো পড়ে নিই। দেখো এইবারে আমরা এইখান থেকে পড়ব, আফটার এ ফিউ ডেজ ওয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, বেশ কিছুদিন পর রোমিং করতে করতে ঘুরতে ঘুরতে গেনিমেড অ্যান্ড এলিয়ানা ওয়ার সারপ্রাইজ টু সি। গেনিমেড এবং এলিয়ানা অবাক হয়ে যায় এটা দেখে
কি হয়ে যায়, অবাক হয়ে যায় যে রোজালিনস নেম কার্ড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ অ্যান্ড লাভ সনিক্স অল অ্যাড্রেসেস টু রোজালিন। এবং তারা দেখে কি না, গেনিমেড। গেনিমেড মানে কে? গেনিমেড মানেই তো হচ্ছে অ্যাকচুয়ালি, গেনিমেড ছিল তো কে, এটাই তো হচ্ছে রোজালিন, ঠিক আছে। আর এলিয়ানাকে? এলিয়ানা হচ্ছে সিলিয়া। তো তারা দুজনা গিয়ে দেখে কি না, ফরেস্ট অফ আর্ডেনে যে জঙ্গল, সেই জঙ্গলে গেনি রোজালিনের নাম লেখা আছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক কবিতা লেখা আছে, প্রেমের কবিতা, যেগুলো কাকে উদ্দেশ্য করা হয়েছে, রোজালিনকে উদ্দেশ্য করা হয়েছে। হোয়েন দে ওয়ার ওয়ান্ডারিং হাউ ইট ওয়াজ পসিবল ইন দ্য ফরেস্ট টু হ্যাভ রোজালিন নেম কার্ড, যখন তারা ভাবছিল, ওয়ান্ডারিং মানে হচ্ছে ভাবা, দেখো ওয়ান্ডারিং মানে হচ্ছে ভাবা, যখন তারা ভাবছিল যে কি করে সম্ভব, তার নাম কি করে এখানে লেখা সম্ভব, তখনই তারা ফরেস্ট অফ আর্ডেনে কি হচ্ছে, দে মে অরল্যান্ডো, তারা অরল্যান্ডোকে দেখতে পায়। অ্যান্ড দে কুড ইজিলি রিকগনাইজ হিম, তারা খুব সহজে তাকে চিনতে পারে, অ্যাজ হি ওয়াজ, এটা ইম্পর্টেন্ট, অ্যাজ হি ওয়াজ ওয়েয়ারিং দ্য চেন, কারণ সে কি ছিল, চেন পরেছিল, সেই সোনার চেনটি যেটি রোজালিন দিয়েছিল, সেই সোনার চেনটি পরেছিল, গিভেন আর্লিয়ার বাই রোজালিন, যেটা রোজালিন তাকে দিয়েছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিস নেক, তার গলার চারদিক, বাট অরল্যান্ডো কুড নট রিকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না, কেন, বিকজ অফ দেয়ার ডিসগাইজ, তাদের ডিসগাইজের জন্য, কেন না, গেনিমেড তো অ্যাকচুয়ালি, রোজালিন তো গেনিমেড হয়ে রয়েছে, আর সিরিয়া তো এলিয়ানা হয়ে রয়েছে, তার জন্য তাদেরকে চিনতে পারলো না। হি ডিসকভার্ড লাইকনেস, কিন্তু সে মানে হচ্ছে এই যে অরল্যান্ডো, অরল্যান্ডো কিন্তু তার ভালো লাগলো তাদেরকে, মানে তাদেরকে যেন চেনা চেনা লাগলো, বাট দেয়ার ওয়াজ ডিসপোজিশন ইন দ্য ফেয়ার রোজালিন হুইচ মেড এ হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইয়োর, আচ্ছা কিন্তু কি হচ্ছে না, কিছু আলাদা ছিল রোজালিনের মধ্যে, রোজালিন তো ছেলে হয়েছিল, তাহলে তাকে কি করে চিনতে পারবে, কিন্তু ভালো লাগলো কোথাও। রোজালিন অন দ্য আদার হ্যান্ড টিজ হিম সেইং দ্যাট হি ওয়াজ ইন সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইয়োর হু হ্যাড স্পয়েল দ্য বার্ক অফ দ্য ট্রিজ বাই রাইটিং দ্য নেম অফ হিস লেডি লাভ অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দিস ইফেক্ট, আচ্ছা টু দ্যাট ইফেক্ট, আচ্ছা তার সঙ্গে সঙ্গে রোজালিন কী করলো, রোজালিন মানে হচ্ছে গেনিমেড, একটু তাকে টিজ করে, একটু বিরক্ত করার জন্যই বললো, বললো কি যে আমি খুঁজছি সেই সেদিকে যে এই গাছের ডালগুলোকে নষ্ট করে দিয়েছে এবং গাছের ডালে এইরকম কবিতা লিখে বসে রয়েছে। And she declared that if she found a lover, she would give him some advice. এবং সে এও বললো যে যদি আমি তার যে প্রেমিক এই গাছের মধ্যে নামগুলো লিখেছে, কবিতাগুলো লিখেছে, তার সঙ্গে আমার দেখা হয়ে যায়, তাকে আমি কিছু অ্যাডভাইসও দেবো। অরল্যান্ডো টোল, দেখো তারপরে কি হচ্ছে, অরল্যান্ডো টোল দেম দ্যাট ইট ওয়াজ হি হু হ্যাড ডান অল দিস থিংস। অরল্যান্ডো তখন বলে দিল যে এটা আমি যে সব কাজগুলো করেছি। অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন টু গিভ হিম সাম অ্যাডভাইস, এবং সে রোজালিনকে বললো যেন সে তাকে কিছু উপদেশ দেয়। রোজালিন আস্কড হিম টু কাম টু দেয়ার কটেজ টু প্লে এ গেম ইন হুইচ রোজালিন ইন হার মেল অ্যাটায়ার উড ফ্রেম টু বি হিস লেডি লাভ উইথ অল সর্টস অফ হেমাইন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস অ্যান্ড অরল্যান্ডো উড ও হার অ্যাজ এ জেনুইন লাভার, আচ্ছা রোজালিন তখন তাকে বললো যে ঠিক আছে তুমি আমার কটেজে এসো, আমি সেখানে খেলা খেলবো, যেখানে কি হবে না, রোজালিন তার ছেলের খেলার মানে ছেলের ছদ্মবেশে কী করছিলো, বিভিন্ন ধরনের প্র্যাঙ্ক করছিলো ওর সঙ্গে, এবং অরল্যান্ডো সবসময় তার প্রতি মানে কী বলবো একটু ভালো লাগার ব্যাপারটা থেকে যাচ্ছিলো। হোয়েন হি উড এক্সপিরিয়েন্স দ্য হুইমসিক্যাল অফ দ্য ইয়াং লেডি লাভস হি উড অ্যাসেম্ড অফ হিস লাভ ফর হার অ্যান্ড দাস বি কিওর্ড অফ লাভ, আচ্ছা কি হবে, হোয়েন হি উড এক্সপিরিয়েন্স আ হুইমসিক্যাল অফ ইয়াং লেডি লাভস হি উড অ্যাসেম্ড অফ হিস লাভ, যখন সে বুঝতে পারবে যে ভালোবাসায় কত জ্বালা, মানে হচ্ছে অরল্যান্ডো যখন বুঝতে পারবে ভালোবাসায় কত জ্বালা, তখন সে কি করবে, সে তার ভালোবাসা থেকে সরে আসবে এবং তা এইভাবে তার ভালোবাসা চলে যাবে। অ্যান্ড সো অ্যাজ ফিক্স এভরিডে অরল্যান্ডো কাম ওভার টু দ্য কটেজ অ্যান্ড ওয়েট গেনিমেড অ্যাজ রোজালিন, আচ্ছা এইভাবে কি হতো না, অরল্যান্ডো প্রত্যেক দিন গেনিমেদের ঘরে যেত, কুঠিরে যেত এবং তার সঙ্গে গল্প গুজব করতো, বাট ইট ডিড নট সিম রোজালিন মেড এনি প্রসেস ইন কিউরিং অরল্যান্ডো অফ হিস লাভ ফর রোজালিন, কিন্তু এইভাবে কোনোভাবেই কিন্তু অরল্যান্ডোর ভালোবাসা
কিছুই কমাবার ব্যবস্থা কিন্তু রোজালিন করলো না, রাদার সি ফেল স্লাইটলি স্যাটিসফাইড অ্যান্ড অ্যাজ ই অ্যামিউজ টু সি হাউ ট্রুলি অরল্যান্ডো লাভস আর। কিন্তু কি হলো না, রোজালিন উল্টো প্রেমে পড়ে গেল, কারণ ও যখন দেখতে পারলো যে অরল্যান্ডো কত ভালোবাসে রোজালিনকে, তখন ধীরে ধীরে ও কিন্তু ওর প্রেমে পড়ে গেল। দ্য ডে পাস প্লিজেন্টলি ইন দিস ম্যানার, দিন এইরকম করেই আস্তে আস্তে পেরাচ্ছিল। এলিয়ানা সিং গ্যানিমেড হ্যাপি ডিড নট রিমাইন্ড হার দ্যাট দ্য রিয়েল রিজন অফ আর কামিং টু দ্য ফরেস্ট ওয়াজ টু ফাইন্ড হার ফাদার। আচ্ছা, যখন গেনিমেড দেখতে পাচ্ছে, গেনিমেড দেখলো যে এলিয়ানা খুব খুশি, এলিয়ানা মানে হচ্ছে সিলিয়া রোজালিনকে যখন খুব খুশি দেখতে পেলো, তখন কিন্তু সে তাকে মনে করালো না তার আসল কারণ কি এই জঙ্গলে আসার। তার আসল কারণ কি ছিল জঙ্গলে আসার, যে তার বাবাকে খুঁজবে। কিন্তু তার বাবাকে খোঁজার পরিবর্তে এখন কি হচ্ছে না, রোজালিন প্রেমের বন্ধনে আবদ্ধ হচ্ছে। তো রোজালিনকে এটা মনে করাবার পরিবর্তে সিলিয়া কি করলো, ওইটা ওকে ভুলিয়ে রাখলো। আর ফ্রম দ্য অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট লোকেশন দ্য প্লেস হোয়ার হি হার ফাদার দ্য ভেনিউস ডিউক ওয়াজ রিসাইডিং। বাট দ্যাট টাইম ফ্রম অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন, কিন্তু এর মধ্যে না তারা কিন্তু অরল্যান্ডোর কাছ থেকে সেই জায়গাটা খুঁজে পেয়ে গিয়েছিল, যে জায়গায় যে পুরনো ডিউক ব্যানিস ডিউক, সেই ব্যানিস ডিউক বাস করছিল, মানে ব্যানিস ডিউক যেখানে থাকছিল সেই জায়গাটা কিন্তু তারা খুঁজে পেয়ে গিয়েছিল। হাউ এভার ওয়ান ডে গেনিমেড মেট হার ফাদার, কিন্তু যাই হোক গেনিমেড কী হলো, একদিন তার বাবার সঙ্গে তার দেখা হয়ে গেল গেনিমেডের, ঠিক আছে। এবং গেনিমেড এসেছিল কেন জঙ্গলে, তার বাবাকেই তো খুঁজতে, কিন্তু ডিসক্লোজ হিম ট্রু আইডেন্টিটি, কিন্তু কি করলো না, ডিড নট ডিসক্লোজ হিম হার ট্রু আইডেন্টিটি, কিন্তু সে তার নিজের আসল পরিচয় তার বাবাকে জানালো না। হোয়েন আস্কস অ্যাবাউট ইট সি সেড সি কেম অফ এ গুড লিনেজ অ্যাজ হি ডিড, নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট সি ওয়াজ ওন ডটার অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনেজ। আচ্ছা, কি করছে না, যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে সে তার বাবাকে কেন তার পরিচয় দিল না, তখন মানে রোজালিনের বক্তব্য ছিল কি, যে রোজালিন তাকে রাজার পরিবারের বংশ, তো তার বাবা তাকে প্রাসাদে রেখে এসেছে যাতে তার বাবা চাই যে তার মেয়ে খুব আনন্দে থাকুক, খুশিতে থাকুক। কিন্তু যদি জানতে পারে যে তার মেয়েও ওই প্রাসাদ থেকে পালিয়ে এসেছে বা প্রাসাদ থেকে তাকেও তাড়ানো হয়েছে, সে কত দুঃখ পাবে বাবা, এবং কত কষ্ট পাবে যে আমার মেয়ে রাজ পরিবারের মেয়ে, যে রাজার মতো থাকে, সে এখন এখানে গরু চড়াচ্ছে ছাগল চড়াচ্ছে, এইটা ভেবে যেন ওর বাবার কষ্ট না হয় সেই ভেবে ও তার বাবাকে নিজের পরিচয় দিল না, এবং তার বাবাও কিন্তু তার পরিচয়টা বের করতে পারলো না। আচ্ছা, এরপর দেখো একখানা জায়গা থেকে একটু অন্যরকম গল্পের মোড় নিচ্ছে। তো এইবার দেখো, ওয়ান মর্নিং হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমেড, একদিন অরল্যান্ডো যখন তার মানে গ্যানিমেডকে দেখা করতে গেল, সি হি স এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড, সে দেখলো কি যে একটা মানে মাটিতে একটা মানুষ কি করছে শুয়ে আছে। যখন গ্যানিমেডকে দেখার জন্য অরল্যান্ডো আসছিল, গ্যানিমেড মানে হচ্ছে রোজালিন, রোজালিনের সঙ্গে দেখা করার জন্য যখন আসছিল, তখন দেখলো একটা মানুষ কি করছে শুয়ে রয়েছে, কে শুয়ে রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু তার মুখটা অন্যদিকে ঘোরানো আছে, মেবি নিচের দিকে ঘোরানো ছিল, নিচের দিকে করেছিল, অথবা তার মুখটা হয়তো অন্যদিকে ঘোরানো ছিল। অ্যান্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড হি স্নেক, এবং একটি কী হচ্ছিল না, একটি সাপ তার গলার চারদিকে মুড়েছিল। হি পারসিভ এ লায়নেস ইন দ্য বুশ, আর অরল্যান্ডো দেন অরল্যান্ডো ওয়েন ক্লোজার, যত অরল্যান্ডো কাছে গেল অরল্যান্ডো বুঝতে পারলো যে আর একটা সিংহি সেও ঝোপের মধ্যে লুকিয়ে আছে, ওয়েটিং ফর ইস প্রে টু অ্যাওয়েক বিকজ লায়ন্স ডোন্ট অ্যাট্যাক দ্য ডেড। এবং কি করলো না, দেখলো জঙ্গলের মধ্যে ঝোপের মধ্যে কিন্তু একটা না সিংহ বসে আছে, কারণ কি সিংহ অপেক্ষা করছিল যে কখন ওই লোকটি ঘুম থেকে উঠবে, যেই ঘুম থেকে উঠবে তাকে আক্রমণ করবে, কারণ হচ্ছে তারা মরা জিনিসকে আক্রমণ করে না, তার জন্য ও অপেক্ষা করছিল, লায়ন্সটা অপেক্ষা করছিল যে কখন এই লোকটি উঠবে আর আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব। হোয়েন অরল্যান্ডো লুক অ্যাট হিজ ফেস অফ দ্য ম্যান হি স দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার, যখন অরল্যান্ডো ওই লোকটির মুখের দিকে তাকালো, দেখতে পেলো যে এটা তার নিজের ভাই অলিভার, ঠিক আছে, এটা তার নিজের ভাই অলিভার, হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যার কাছ থেকে এ পালাবার চেষ্টা করছিল।
তার দাদা কি করেছিল, অলিভার কি করেছিল, তার ভাইকে মেরে তার সম্পত্তি দখল করে তাকে থেকে তার কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল, সেই অলিভার এমন জায়গায় বিপদের মধ্যে রয়েছে। হি ওয়াজ অ্যাবাউট টু গো বাট হিজ ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার। কিন্তু সে বেরিয়ে যাচ্ছিল, সে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় তার মনে হলো যেন তার ভাই, তার ভাই এর যে মমতা, সেই মমতা তাকে আটকে দিল, তার ভাইয়ের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা তাকে আটকে দিল, সে যেতে পারলো না। ব্রাদারলি অ্যাফেকশন, ব্রাদারলি অ্যাফেকশন মানে ভালোবাসার যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, সেই স্নেহের জন্য সে আটকে গেল, প্রিভেন্ট তাকে আটকে দিল, মনে হচ্ছে যেন সে যেতে পারলো না। হি ফাউন্ড দ্য লায়নেস অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিস ব্রাদার। সে কি করলো, লড়াই করলো লায়নেসের সঙ্গে এবং তার ভাই ভাইকে বাঁচালো। দাস হি সেভড হিজ লাইফ ইজ ইয়ে দাস হি সেভড দ্য লাইফ অফ হিস ব্রাদার ফ্রম দ্য ভেনম ওয়াজ সেক অ্যান্ড দ্য ডেঞ্জার ওয়াজ লায়নেস। এইভাবে সে কি করলো, একখানা সেই বিষধ সাপের কাছ থেকে এবং ভয়ঙ্কর সিংহীর কাছ থেকে বিপদ থেকেও সে বাঁচালো। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, কিন্তু সে তার ভাইকে বাঁচাতে পারতো ঠিক তার আগে, দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিস আর্মস উইথ দ্য সাপ ক্লস। কিন্তু যখন আটকাতে যাবে তার আগেই কি হলো না, একটা আঁচড় মারলো, আঁচড় মারলোকে সিংহীটি, যে সিংহীটির আঁচড়ে আমাদের যে হিরো মানে হচ্ছে অরল্যান্ডো সে ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত পড়তে শুরু করলো। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ ইংগেজ ইন ফাইট, যখন অরল্যান্ডো লড়াই করছিল ও সিংহীর সঙ্গে সাপের সঙ্গে, হি ইজ রাদার অ্যাওয়েক, তার ভাই জেগে উঠলো অ্যান্ড স হাউ দ্য ব্রাদার হি হ্যাড ডিসপেজ অ্যান্ড অ্যাবিউজ সো মাচ ফাউট উইথ হিজ লাইফ টু সেভ হিম ফ্রম দ্য লায়নেস। যখন হচ্ছে অরল্যান্ডো ঘুম থেকে ভাঙলো, অরল্যান্ডো অলিভারের ঘুম ভাঙলো, তখন সে দেখলো কি যে অরল্যান্ডো যাকে সে অপমান করেছে, যাকে কি করেছে তাড়িয়ে দিয়েছে, গালমন্দ করেছে, সেই তাকে বাঁচাবার জন্য সিংহীর সঙ্গে লড়াই করছে। হি ওয়াজ আ ফুল অফ রিমোর্স অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস অলিভার বেগ হিজ মার্সি। যখন অরল্যান্ডো কি করলো, ওই সিংহীটাকে হত্যা করে দিল, তারপর কি করলো, অলিভার তার কাছে ভিক্ষা ক্ষমা ভিক্ষা চাইলো, মার্সি চাইলো, ক্ষমা ভিক্ষা চাইলো। অরল্যান্ডো সিং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিড রেডিলি ফরগেভ হিম। আচ্ছা, অরল্যান্ডো কি করলো, অরল্যান্ডো যখন দেখলো যে তার ভাই সত্যি করে অনুতপ্ত, সে তার কাছে ক্ষমা চাইলো অ্যান্ড টুক হিম ইন হিজ আর্ম, এবং সে তার হাতের মধ্যে জড়িয়ে ধরলো। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে খুব আজকে বাজার তো, তার জন্য খুব গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে আজকে, বিরক্ত করে একটু সাউন্ডটা, তো কী করব, সরি। অরল্যান্ডো সিং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিড রেডিলি ফরগিভ হিম। যখন অরল্যান্ডো দেখলো যে তার দাদা অলিভার সত্যি করে অনুতপ্ত, সে তখন কী করলো, তাকে ক্ষমা করে দিল এবং তার হাতে নিল। বাট অ্যাজ দ্য উন মেড হিম উইক, যেহেতু তার রক্ত পড়ছিল তার জন্য সে দুর্বল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, অরল্যান্ডো আক্স অলিভার টু গিভ দ্য মেসেজ টু গেনিমেড। কী করলো না, অরল্যান্ডো অলিভারকে বললো যে যাও তো একটু আমার খবরটা দিয়ে দাও তো ওই গেনিমেডকে, অ্যান্ড হি উড নট এবল টু ভিজিট হিয়ার দ্যাট ডে, যে আমি আজকে আর দেখা করতে যেতে পারবো না। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ অ্যান্ড ন্যারেটেড দেম দ্য হোল স্টোরি। অলিভার কী করলো, অলিভার গেল ওই তাদের কটেজে, মানে হচ্ছে যেখানে রোজালিন এবং সিলিয়া ছিল সেই কটেজে গেল। অ্যান্ড মোর ওভার হি কনফেস ইজ ওন মিসডিড অ্যান্ড অলসো স্পোক দেয়ার রিকনসিলিয়েশন। এবং কী হলো না, সে তার যে খারাপ ব্যবহার সেটাও কিন্তু সে স্বীকার করে নিল যে সে আমি কেমন খারাপ কাজ করেছিলাম, এবং সেই সঙ্গে সঙ্গে এরাও করে নিল যে তাদের যে আবার পুনর্মিলন হয়ে গেছে সেটা নিয়ে। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারহিমিং, কিন্তু এই অলিভারের দুঃখটা এতই মানে ভালোভাবে ও দুঃখ মানে এতই বেশি ও কষ্ট পাচ্ছিল, দ্যাট এলিয়ানা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম। এলিয়ানা কী করলো, এলিনা একবারে প্রেমে পড়ে গেল অরল্যান্ড অলিভারের, মানে অলিভার কী করলো, ভাইয়ের জন্য বলতে এলো, এবং এখানে এসে যখন দুজনের কথা বললো যে আমাকে এবং আমার ভাইকে কেমন, আমার ভাইকে আমি কীরকম খাবার খারাপ ব্যবহার করেছি এবং তার সঙ্গে অপমান করেছি এইরকম করে আমি অনুতপ্ত, এইটা যখন বললো তখন কী হলো না, এলিয়ানা এলিনা হচ্ছে কিন্তু প্রেমে পড়ে গেল অলিভারের,
and on the Oliver on the other hand saw how she pitied him. আচ্ছা অলিভার কি করলো, অন্যদিকে দেখালো যে তার স হাউ সি পিটেড হিম, এবং অলিভারও দেখলো যে ওই যে সিলিয়া, সিলিয়া মানে হচ্ছে এলিনা, সে কত তার প্রতি করুণা করছে এবং হচ্ছে মিস ডিদের জন্য, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম ফেল ইন লাভ, সেও কিন্তু প্রেমে পড়ে গেল যে এই মেয়েটা আমার মানে আমি যে খারাপ ব্যবহার করছি তার জন্য অনুতপ্ত হওয়ার জন্য সে কত কষ্ট পাচ্ছে, সেও প্রেমে পড়ে গেল। ইন দিস মেন টাইম অলিভার অ্যান্ড এলিয়ানা ওয়ার ইংগেজিং হার্টস, যেমন অরল্যান্ডো এবং অলিভ সরি অলিভার এবং এলিয়ানা, এলিয়ানা মানে হচ্ছে আমাদের হচ্ছে সিলিয়া, যখন তাদের হৃদয় পরিবর্তন করছিল বা হৃদয় আদান প্রদান করছিল, গেনিমেড অন হিয়ারিং অরল্যান্ডো সুন, গেনিমেড কী করলো যখনই শুনতে পেলো যে অরল্যান্ডোর এরকম ক্ষত হয়েছে, ফেইন্টেড, সে অজ্ঞান হয়ে গেল। হোয়েন সি রিকভার, যখন সে ঠিক হলো, সি টায়ার্ড অফ কনভিন্সিং অলিভার দ্যাট সি হ্যাড ফেজেন দ্য সোয়ান অ্যাজ রোসালিন উড হ্যাভ ডান অ্যান্ড সি হার্ড অ্যাবাউট দ্য উন অফ অরল্যান্ডো। আচ্ছা যখন অরল্যান্ডো মানে কী হচ্ছে, যখন তারা অরল্যান্ড অলিভার যখন ইয়ের সঙ্গে সিরিয়ার সঙ্গে প্রেমের আদান প্রদান করছিল, সে সময় কী হলো না, গেনিমেট মানে অ্যাকচুয়ালি আমাদের রোসালিন অজ্ঞান হয়ে গেল। তো যখন সে আবার রিকভার হলো, সে ঠিক হলো, তখন অলিভার বললো যে তুমি একটা ছেলে হয়ে এরকম কি করে অজ্ঞান হয়ে যেতে পারো, একখানা ছেলের অল্প লেগেছে সেটা শুনে। তো ও বললো কি যে না আমি অজ্ঞান হয়নি, আমি অ্যাকচুয়ালি ভান করছিলাম যে যদি রোজালিন আমার জায়গায় থাকতো সেও কিরকম অজ্ঞান হয়ে যেত। বাট অলিভার ওয়াজ নট কনভিন্স অ্যাট হি পারসিভ হাউ পেল গেনিমেড হ্যাড বিন অ্যান্ড সি সেড ওয়েল ইফ ইউ ডিড নট কাউন্টারফিট take a good heart and counterfeit to be a man. Ganymed replied that it was exactly what she was doing and she should have a woman instead of being a man. Oliver তখন তাকে বললো, দেখো যদি তুমি সত্যি করে মানে তুমি ছেলে হয়ে যখন জন্মেছো তখন ছেলের মতো হৃদয় রাখতে হবে, শক্ত হতে হবে তোমাকে। এবং তখন গেনিমেট বললো যে না সত্যি করে আমাকে মেয়ে হতে হতো ছেলের পরিবর্তে, মানে অ্যাকচুয়ালি তো গেনিমেট মানে হচ্ছে সে তো হচ্ছে মানে আমাদের হচ্ছে রোজালিন, কিন্তু সেই রোজালিন বললো যে সত্যি আমাকে একটা মেয়ে হতে হতো তো তবে আমার ভালো হতো, ছেলের জায়গা আমার ঠিক নয়। অলিভার রিটার্ন আফটার এ লং টাইম অ্যান্ড টোল হিজ ব্রাদার অফ শোয়িং গেনিমেড অ্যান্ড অলসো হিজ লাভ টুয়ার্ডস দ্য শেফার্ডেস এলিনা। আচ্ছা এবং অলিভার এলো তার ভাইয়ের কাছে এবং তার ভাইকে বললো যে গেনিমেটকে কেমন সে বললো এবং গেনিমেট কেমন অজ্ঞান হয়ে গেল, সব কথা ন্যারেট করলো। তার সঙ্গে সঙ্গে এটাও বললো যে গেনিমেটের যে বোন আছে যে হচ্ছে এলিনা, তার প্রেমে সে পড়ে গেছে এবং হি স্পোক ইন এ সাচ এ ম্যানার অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু এলিনা, এবং সে এমন করেই বললো যেন তার মনে হচ্ছে যেন সে মনস্থির করে ফেলেছে যে সে এলিনাকে বিয়ে করবে। হি অলসো সেড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট টু বি এ সেপারেস, এবং এ বললো যে আমি এখানে জঙ্গলে থাকবো একজন হচ্ছে মেষ পালিকায় পালক হিসেবে। অ্যাজ রিগ্রেট হিজ এস্টেট হি উড গিভ দ্য সেম অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওম। আচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে বললো যে ওর যেহেতু দুঃখ হচ্ছে তার জন্য সে কী করবে, তার যা যা আছে সব অরল্যান্ডোকে সব দিয়ে দেবে, তার বাড়ি সম্পত্তি সবই দিয়ে দেবে, ও কী করবে এই জঙ্গলের মধ্যে সেফার সেফারেস হিসেবে দুজন থাকবে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট অলিভার অ্যান্ড এলিয়ানা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে। অরল্যান্ডো তখন বললো, অরল্যান্ডো তার দাদাকে বললো যে দাদা চল তাহলে তুই কালকেই এলিনাকে বিয়ে করে নে, অ্যান্ড দ্য নেক্সট ডে অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক ফর দেয়ার ম্যারেজ, এবং কী করলো না সেও বললো যে আমি ডিউককে ডাকবো, ইনভাইট করবো, আমন্ত্রণ করবো কালকে ম্যারেজের জন্য। অ্যান্ড হি অলসো অ্যাডভাইস হিজ ব্রাদার টু বি কুইক টু কনসাল্ট দ্য সেম উইথ এলিনা, এবং বললো যে তুই তাড়াতাড়ি গিয়ে একবার এলিনার সঙ্গে এই নিয়ে কথা বলে নে যে গেনিয়ানাকে বিয়ে করতে হবে, তো এলিনাকে কথা বলে নে। হোয়েন অলিভার ওয়েন টু এলিনা গেনিমেট কেম টু রোজালিন টু ইনকোয়ার অ্যাবাউট হিজ সেম। আচ্ছা যখন অরল্যান্ডো গেল কি অলিভার গেল এলিনার কাছে, তখন গেনিমেট এলো এবং গেনিমেট মানে হচ্ছে রোজালিন এসেছিল অরল্যান্ডোর কাছে তার বিয়ের কথা যা মানে বিয়ের কথা নয় কেমন শরীর আছে সেটা জানাবার জন্য। অরল্যান্ডো
and Ganymede talk of how Oliver and Eliana love each other from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. এবং অরল্যান্ডো কি করলো, গেনিমেডকে বললো, বা গেনিমেড অরল্যান্ডো দুজনাই একে অপরকে বললো যে কেমন অলিভার এবং এলিনা, মানে হচ্ছে সিলিয়া, একে অপরের প্রেমে পড়ে গেছে প্রথম দৃষ্টিতেই। এবং অরল্যান্ডো কি করলো, তাও জানালো যে সে তার ভাই, মানে অরল্যান্ডো এও জানালো যে অলিভার গেছে গেনিমেডের কাছে গেনিমেডকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে ইফ এলিয়ানা ওয়াজ উইলিং, এবং এটাও বললো যে পরের দিন যদি এলিনা চায় পরের দিনই তাদের বিয়ে হবে। হি উইস দ্যাট হি কুড বি ম্যারিড অন দ্য সেম ডে উইথ টু হিজ ফেয়ার রোজালিন, এবং এটাও বললো যে যদি আমি কাল পারতাম আমিও যদি রোজালিনের সঙ্গে বিয়ে করতে পারতাম। কে বললো না, অরল্যান্ডো বললো, অরল্যান্ডো বললো যে যদি অলিভার এবং এলিনা তো বিয়ে করছে, আমি যদি রোজালিনকে বিয়ে করতে পারতাম কালকেই। গেনিমেড লাইক দ্য প্রপোজাল অ্যান্ড সেড, গেনিমেড কিন্তু এই প্রস্তাবটাকে খুব ভালো লাগলো এবং বললো দ্যাট ইফ অরল্যান্ডো রিয়েলি লাভস রোজালিন, অরল্যান্ডো যদি সত্যি করে ভালোবাসে রোজালিনকে, হি শুড হ্যাভ হিজ উইসেস ফুলফিল, এবং সে বললো কি যে যদি তুমি সত্যি রোজালিনকে ভালোবাসো তাহলে তোমার যে মনের ইচ্ছা সেটা আমি পূর্ণ করবো। সি সেড দ্যাট সি উড ট্রাই টু ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, এবং এ বললো যে আমি একটা, আমার কাছে একটা ম্যাজিক, এই গেনিমেট বললো, গেনিমেট মানে রোজালিন যে ছদ্মবেশে রয়েছে, সে বললো যে আমার কাছে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, যে ম্যাজিক্যাল পাওয়ারের দিয়ে আমি রোজালিনকে কী করতে পারবো, আমি রোজালিনকে কালকে ডেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, নিয়ে আসতে পারবো স্পেশাল ম্যাজিক্যাল উইচ সি হ্যাড লার্ন ফ্রম হার আঙ্কেল, যেটা সে তার কাকার কাছ থেকে শিখেছিল। হোয়েন গেনিমেট সেড, গেনিমেট সেড বললো, গেনিমেট বললো কি, গেনিমেট মানে হচ্ছে রোজালিন বললো, পুট অন ইউর বেস্ট ক্লোথস, তুমি তোমার সব থেকে ভালো পোশাক পরে নিও, অ্যান্ড বিট দ্য বে ডিউক অ্যান্ড ইউর ফ্রেন্ডস, তুমি কী করো, ডিউককে এবং তোমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করো টু ইউর ওয়েডিং, তোমার বিয়ের জন্য, তোমার তুমি তো বিয়ে করতে যাচ্ছ তাই জন্য তুমি তোমার বিয়েতে নিমন্ত্রণ করো, অ্যান্ড ইফ ইউ ডিজায়ার টু বি গেট টু বি ম্যারিড টু মোর টু রোজালিন সি শ্যাল বি হিয়ার, এবং তুমি যদি কালকে তাকে বিয়ে করতে চাও সে কিন্তু কালকে এখানেই থাকবে। সি ফাউন্ড দ্য লাভার কুড নট বি বিলিভ টু হি হিয়ার, আচ্ছা দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হি ইজ হিয়ার, কিন্তু এই প্রেমিক মানে হচ্ছে আমাদের অলিভার অরল্যান্ডো, সরি অরল্যান্ডো কিন্তু তার কানকে বিশ্বাস করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে কি হলো, বোট অরল্যান্ডো অ্যান্ড অলিভার কেম টু দ্য ডিউক অ্যালং উইথ এলিনা, পরের দিন দুজনাই অরল্যান্ডো এবং অলিভার দুজনাই কিন্তু ডিউকের কাছে এলো এলিনাকে সঙ্গে নিয়ে। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ ইজ ওন ডটার টু বি ব্রট দেয়ার, এবং সেও ডিউক শুনে অবাক হয়ে গেল যে তার মেয়ে এখানে আসবে, অ্যান্ড আস্ক অরল্যান্ডো ইফ দ্য রিয়েলি মিরাকেল কুড বি ডান, এবং বললো যে সত্যি কি মিরাকেলটা করা সম্ভব নাকি, মানে মিরাকেল কি হওয়া সম্ভব নাকি, এই যে আমার মেয়ে সত্যি করে আসবে। অ্যাজ অরল্যান্ডো ট্রাইড টু অ্যান্সার, যখন অরল্যান্ডো অ্যান্সার দিচ্ছিল, গেনিমেড কেম টু দ্য ডিউক, গেনিমেড এলো ডিউকের কাছে, অ্যান্ড আস্ক ইফ দ্য ডিউক উইল টু গিভ হিজ ডটার টু দ্য হ্যান্ডস অফ রোজালিন, অ্যান্ড হি এগ্রিড, আচ্ছা, এবং জিজ্ঞেস করলো যে গেনিমেড এসে জিজ্ঞেস করলো ডিউকের কাছে যে ডিউক কি তার মেয়েকে, মানে রোজালিনকে বিয়ে দেবে অরল্যান্ডোর সঙ্গে, এটা ডিউক ডিউককে জিজ্ঞেস করলো, এবং ডিউক রাজি হলো। দেন হি আস্কস অরল্যান্ডো হোয়েদার হি উড ম্যারি রোজালিন, এবং তারপরে অরল্যান্ডোকে এই যে গেনিমেড মানে হচ্ছে রোজালিন জিজ্ঞেস করলো যে সে কি রোজালিনকে বিয়ে করবে যদি তাকে এখানে আনা হয়, অ্যান্ড হি সেড দ্যাট হি উড, এবং সে বললো যে সে বিয়ে করবে, মানে হচ্ছে অরল্যান্ডো বললো যে সে অরল্যান্ডো বিয়ে করবে। দ্য টু সিস্টার ওয়েন ইনসাইড দ্য কটেজ, দুই বোন কী করলো কটেজের ভেতরে গেল, অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজেস, এবং তারা কী বললো তাদের যে ছদ্মবেশ সেটা খুলে ফেললো। হোয়েন অল দ্য পার্সনস ওয়ার ইগারলি ওয়েটিং ফর দ্য মিরাকেল হ্যাপিন, যখন সবাই মিরাকেল হবে কোনো একটা না অদ্ভুত জিনিস হবে সেইটার অপেক্ষা করছে, রোজালিন অ্যান্ড সিলিয়া এন্টার দেয়ার হচ্ছে পার্সোনাস অ্যাজ অ্যান্ড রোজালিন থ্রু হার্সেল অন দ্য নিজ টু হিজ ফাদার ফর হিজ ব্লেসিং, কী করলো না রোজালিন এবং সিলিয়া দুজনায় কী করলো প্রবেশ করলো, এবং রোজালিন হাঁটু গেড়ে কী করলো তার বাবার পায়ের কাছে বসলো, এবং বাবার পায়ের কাছে বসে তার আশীর্বাদ চাইলো। রোজালিন দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ আর ব্যানিশমেন্ট,
রোজালিন কি বলো, তারপরে পুরো বললো যে কিরকম করে তাকে তার কাকা তাড়িয়ে দিয়েছিল, সে জঙ্গলে এলো, জঙ্গলে এসে একখানা ঘর কিনলো এবং শেফার্ড শেফার্ডেস হিসেবে থেকে গেল। পুরো ঘটনাটা সে বললো এই প্যালেসের মধ্যে, অ্যান্ড দে আর অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ দি হার ফাদার, এবং তারা কেমন করে তার বাবাকে খুঁজে এই জঙ্গলে এসেছিল পুরো ঘটনাটা বললো। দ্য ডিউক ওয়েন ইন জয় টু গেল ব্যাক হিজ ওন ডটার। আচ্ছা, ডিউক কিন্তু প্রচণ্ড হয়ে গেল তার মেয়েকে পেয়ে, অ্যান্ড গেভ অল দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিং, এবং সবাইকে কী করলো হৃদয় ভরে সে আশীর্বাদ করলো। তার টু পিপল দু কাপল গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, দুটো দম্পতি, টু কাপল, টু কাপল মানে মাথায় রাখবে, টু কাপল যদি হয় তার মানে কতজন হচ্ছে, চারজন, চারজন কিন্তু বিয়ে করলো ওই ফরেস্টের মধ্যে। কে কে না, রোজালিন্ডের সঙ্গে কার হলো, অরল্যান্ডোর হলো, আর কি হলো, সিলিয়ার সঙ্গে হলো, অলিভারের, অলিভার, ওকে, অলিভারের হলো, ওকে। তো এদের চারখানা বিয়ে হলো। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ রয়্যাল, কিন্তু এখানে সেই রাজকীয় ব্যাপারটা কিন্তু ছিল না, বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যাচ, কিন্তু এটা খুব আনন্দের বিয়ে ছিল, দ্যাট কুড বি এভার ইমাজিন, যেটা মনে করা যেতে পারে, মানে কি চারজনাই একে অপরকে ভালোবাসে তারাই বিয়ে করলো। তার জন্য এটা যদিও রাজার সেই বিশাল ঘোড়া হাতি ফুল ফল খাবার দাবার সেগুলো ছিল না সব কিছুই, কিন্তু হ্যাঁ এটা আনন্দ ছিল। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দ্য ভেনশন, দ্য থট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, এবং তারা যখন ভাবছিল যে এর থেকে বেশি চাওয়ার আর কিছুই নেই, এ মেসেঞ্জার অ্যারাইভ টু ইনফর্ম দ্যাট ডিউক দ্যাট হিজ ডিউক ড্যাম হ্যাজ বিন রেস্টোর্ড হিম, এবং যখন তারা এরকম আনন্দ করছিল সেই সময় একজন মেসেঞ্জার এসে জানালো, মেসেঞ্জার এসে কি জানালো যে তার যে সাম্রাজ্যটা, কার না, পুরনো ডিউক, ওল্ড ডিউকের সাম্রাজ্যটা, ওল্ড ডিউককে ফিরিয়ে দেওয়া হয়েছে। কি হলো, ও পুরনো ডিউকের যে সম্পত্তি, পুরনো ডিউকের যে সম্পত্তি সাম্রাজ্য, সেটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ক্লাস, আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। পরের ক্লাসে আমরা শেষ ভাগটা বুঝবো যে কি করে ওল্ড ডিউক তার সম্পত্তি ফিরিয়ে পেলো আচমকা, কারণ তার তো মেয়ে, সে তো কোনো লড়াই করেনি, কিছু করেনি, তো কি করে সম্পত্তি ফিরে পেলো, বা পুরনো যে 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 ডিউক, যে ইউজার্পার, সে কেনই বা তার সম্পত্তি সব দান করে দিল পুরনো ডিউককে, সেইটা আমরা বুঝবো এই পরের ক্লাসের মধ্যে। ততক্ষণ তোমরা কি করো, ভালো করে পড়ো, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা যারা এই ভিডিওটা দেখছো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। যদি তুমি এখনও আমাকে ফলো না করে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর আমরা খুব তাড়াতাড়ি পরের ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে? তো আজকে এখান পর্যন্তই, টেক কেয়ার, বাই বাই।